হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেনপাসের মপ আপ রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং জেনপাসের মপ আপ রাউন্ড সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমরা প্রত্যেকেই জেনেছিলে আমার গত ভিডিওগুলিতে যে জেনপাসের মপ আপ রাউন্ডে বিএসসি নার্সিংয়ে 157টা কিন্তু সিট অবশিষ্ট ছিল। এবার রেজাল্ট বেরোনোর পরবর্তী ক্ষেত্রে আমি বিভিন্ন স্টুডেন্টরা এখানে কমেন্ট করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কমেন্ট সংগ্রহ করে যেটা জানতে পেরেছি সেটা তোমাদের জানাবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। জেনপাসের মপ আপ রাউন্ডে যাদের নাম এসেছে তারা কী করবে? যাদের নতুনভাবে নাম এসেছে, যারা 1000 টাকা ফিজ পেমেন্ট এক্ষেত্রে করণীয়, অর্থাৎ ফিজ অ্যাকসেপ্টেন্স, সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা রয়েছে তোমাদের 1000 টাকা, যারা পেমেন্ট করনি এর আগে তারা অবশ্যই পেমেন্ট করবে এবং পেমেন্ট করে যে ইউনিক অ্যালোকেশন আইডি রয়েছে এবং সিট অ্যাকসেপ্টেন্স যে লেটারটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবে এবং ইউনিক অ্যালোকেশনস আইডি যেগুলি রয়েছে সেগুলো তোমরা হচ্ছে জেনারেট করবে। পাসওয়ার্ড জেনারেট করে তোমাদের কি করতে হবে, সংশ্লিষ্ট যে কলেজ রয়েছে সেই কলেজে ভেরিফিকেশনে যেতে হবে। যাদের নাম এসেছে অর্থাৎ জেনপাসে যারা সিলেক্টেড হয়েছে এবং তারা এক্ষেত্রে পেমেন্ট করে অবশ্যই ভেরিফিকেশনটা করিয়ে নেবে। ভেরিফিকেশনের ডেট তোমরা প্রত্যেকেই জানো, আশা করি এটা আর বলতে হবে না যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভেরিফিকেশনস রয়েছে, এটা আশা করি আর তোমাদের বলতে হবে না। এখানে টাইম টেবিল যেটা রয়েছে ডাউনলোড করে নেবে, ওখানে ভেরিফিকেশনের ডেট সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে ধরো যাদের সিট আসেনি, কারণ কার্যত এখানে মপ আপ রাউন্ডে সিট তোমার যদি আসে খুবই ভালো, তোমার যদি যে কোনো কলেজে সিট আসে খুবই ভালো, এবং যদি কোনো কলেজে সিট এলো তুমি দেখলে সেটা বেসরকারি কলেজ, তাহলে এই রাউন্ডে সরকারি কলেজ হলে তুমি অ্যাডমিশনস নিয়েই নেবে, তোমার আর কোনো অপশন থাকছে না। কিন্তু বেসরকারি কলেজ যদি হয়ে থাকে, ধরো বেসরকারি কলেজে তোমার সিলেকশনস হলো, তখন তোমার কাজ কি? বেসরকারি কলেজে যা সিলেকশনস হবে তার কাজ হচ্ছে যে তুমি কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে পারো, আর যদি অ্যাডমিশন না নাও তাহলে ভেরিফিকেশন করানোর এক্ষেত্রে কিন্তু এই রাউন্ডে আর কোনো প্রয়োজন নেই। পাশাপাশি যে তোমাদের যারা আসন সংখ্যা পেয়েছে বা সিট পেয়েছে, এমনটা নয় যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে সিট পেয়েছে, জাস্ট কিছু সংখ্যক স্টুডেন্ট, কারণ 157টা মাত্র সিট বাকি ছিল যেটা আমরা আমাদের তথ্য থেকে দেখেছি এবং ওয়েবসাইটেও যেটা দেখা যাচ্ছিল যে 157টা সিট বাকি ছিল জেনপাসের ক্ষেত্রে। যারা সিট পেয়েছো তারা অবশ্যই যে সরকারি কলেজগুলোতে অ্যাভেলেবেল ছিল সেখানে তারা ভেরিফিকেশন অবশ্যই করাবে। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আসন সংখ্যা খুব দ্রুততার সাথে যে ফিল আপ হয়েছে এমন নয়, মানে অনেক দূর পর্যন্ত জিএমআর গিয়েছে এরকম বিষয়টা নয়, কারণ জিএমআর এর আসন সংখ্যা কিন্তু যেটা আমরা দেখলাম যে স্টুডেন্টরা কমেন্ট করেছিল তাদের র্যাঙ্কিং অনুসারে কিন্তু তারা বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সিট পায়নি, অর্থাৎ জেনপাসের মপ আপ রাউন্ডে, কারণ স্টুডেন্টরা যখন কমেন্ট করে সেগুলো আমরা দেখি যে কী কী কমেন্ট করছে, সেখানে আমরা দেখলাম যে এক্ষেত্রে এসসি ক্যাটাগরি বলো বা এসটি ক্যাটাগরি তারা কিন্তু অনেক দূর পর্যন্ত নামেনি, এবং সেক্ষেত্রে যারা আসন পেলে না পরবর্তী ক্ষেত্রে তারা কী কী করবে সেটাও বলবো, কারণ তোমাদের সামনে অপশন সেই মুহূর্তে কিন্তু দুটো রয়েছে। আর তোমাদের এক্ষেত্রে স্পট রাউন্ড হবে কি না এটা অনেকেই জানতে চাইছো, স্পট রাউন্ড হবে কি না এই বিষয়টা হচ্ছে পুরো পরের দিকে নির্ভর, কারণ এর পরবর্তী ক্ষেত্রে কলেজ শুরু হয়ে যাবে, কলেজ শুরু হয়ে যাওয়ার পর ক্লাস শুরু হবে, তারপরে যদি কোনো সিট অবশিষ্ট থাকে, স্টুডেন্টরা যদি কলেজে ক্লাস না করে পরের দিকে, তখন সেটা স্পট রাউন্ডের আন্ডারে আসে, যার সম্ভাবনা অনেকটাই কম এবং অনেকটা দেরি হবে। স্পট রাউন্ড যদিও হয় সেটা অনেক দেরিতে, তাই তোমাদের সামনে অপশন এটা, এখন স্পট রাউন্ডটা অনেকটাই অনিশ্চিত ব্যাপার যে এক্ষেত্রে স্পট রাউন্ড কতটা হবে বা কবে হবে এগুলো অনিশ্চিত ব্যাপার, কারণ যদি কেউ এক্ষেত্রে তোমার আসন সংখ্যা ফাঁকা না করে বা সিট খালি না করে তাহলে স্পট রাউন্ড কোথা থেকে হবে?
বিষয়টা বুঝতে হবে যে স্পট রাউন্ড হবে বললেই স্পট রাউন্ড হচ্ছে, এটা কোনো নিশ্চয়তা নেই। কারণ যদি কোনো স্টুডেন্ট এক্ষেত্রে ক্লাস কন্টিনিউ না করে তাহলে তার সিটগুলো স্পট রাউন্ড হয়, এবং এক্ষেত্রে এক দেড় মাস ক্লাস হবে তোমাদের, তারপর যদি স্পট রাউন্ডের নোটিশ আসে তখন সেটা দেখা যাবে। যাদের জিএমআর র্যাঙ্ক ভালো আসেনি তাদের কাছে দুটো তিনটে উপায় রয়েছে। 1 নম্বর উপায় হচ্ছে যে যারা সরকারি কলেজ পেলে না তারা এবছরে বাদ দিয়ে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশনস নিতে পারো, অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য কিন্তু প্রিপারেশনস নিতে পারো। কিন্তু এখানে একটা বিষয়, নেক্সট ইয়ারের প্রিপারেশন তোমরা ধরো নেবে, এখানে 365 দিন তোমার হচ্ছে, এখানে তোমাদের আরও প্রিপারেশনস নিতে হবে। পাশাপাশি তোমরা যে প্রিপারেশনস নেবে পরের বছরে যে তোমার ভালো রেজাল্ট হবে, এখন থেকে প্রিপারেশন নিলে পরের বছর যে ভালো রেজাল্ট হবে, এবং আরেকটা বিষয় যে তুমি সরকারি কলেজ পরের বছরে পাবেই এমনটা কোনো কিন্তু নিশ্চয়তা নেই, যে তুমি 1 বছর প্রিপারেশন নিলে সরকারি কলেজ পরের বছরে পাবেই এটার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো, বিষয়টা তোমার সম্পূর্ণ, তোমাকে সব দিকগুলি জানতে হবে। অর্থাৎ যেমন তুমি প্রিপারেশন নিচ্ছ 365 দিন, তার পাশাপাশি তোমাকে জানতে হবে যে তোমার যে বন্ধু বা যে বান্ধবী যারা বিএসসি নার্সিংয়ে এবছরে বেসরকারিতে নিয়েছিল তাদের কিন্তু 1 ইয়ার কমপ্লিটেড হয়ে যাবে পাশাপাশি তোমার সাথে সাথেই। তুমি পরের বছরও যদি না পাও তাহলে 1 ইয়ার প্লাস 1 ইয়ার, 2 ইয়ার এক্ষেত্রে তোমার এক প্রকার তোমার হচ্ছে লস হচ্ছে। অথচ তুমি যদি বেসরকারি নার্সিংয়ে ভর্তি হয়ে যাও তাহলে পাশাপাশি তুমি এক্ষেত্রে নার্সিংটা ঠিক সময়ে কমপ্লিট করতে পারবে, কারণ যত দিন যাবে তত কম্পিটিশনস বাড়বে। কারণ আমাদের চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো এখানে প্রচুর সংখ্যক নার্স রয়েছে, কারণ একটা সিটে স্টাফ নার্স গ্রেড 2-এ 1:4 রেশিওতে একটা সিটে 4 জন অ্যাপ্লাই করছে এই মুহূর্তে। এটা পরবর্তী ক্ষেত্রে একটা সিটে 5 জন হবে, একটা সিটে 6 জন হবে, 7 জন 8 জন, এইভাবে রেশিওটা কিন্তু বাড়বে। অর্থাৎ কম্পিটিশন ডে বাই ডে ইনক্রিজ হবে। যদি তোমার নার্সিংটা আলটিমেট স্বপ্ন হয়ে থাকে এবং তুমি নিজেকে নার্স হিসেবে যদি দেখতে চাও তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার এই মুহূর্তে কিন্তু নার্সিংটা করে নেওয়া বেটার। যারা কলকাতার মধ্যে বিএসসি নার্সিং করতে চাইছো এবং কলকাতার কলেজগুলির তোমার প্রত্যেকেই জানো তোমরা যে এক্ষেত্রে কোর্স ফি এবং থাকা খাওয়া নিয়ে হিউজ অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, সেই অ্যামাউন্টটা কত এটা প্রত্যেকেই জানো, প্রায় 10-12 লক্ষ টাকা। যারা কম খরচের মধ্যে কলকাতার মধ্যেই নার্সিং করতে চাইছো তাদের ক্ষেত্রে ডানকুনিতে অবস্থিত মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট হলো এক আদর্শ ইনস্টিটিউট। কলেজের নিজস্ব হসপিটাল আছে, আমি সমস্ত বিষয়গুলি তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে কলেজের নিজস্ব ল্যাবরেটরি রুম তোমরা ক্লিপসে দেখতে পাচ্ছ, পাশাপাশি এক্ষেত্রে কলেজের এসি রুম, এসি ক্লাসরুম রয়েছে, কলেজের এসি ক্লাসরুম এক্ষেত্রে রয়েছে, এবং গার্লস হোস্টেল রয়েছে। কলেজটা যেহেতু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কলেজের নিজস্ব ল্যাবরেটরি রয়েছে। যারা অ্যাডমিশনস নিতে চাইছো তারা কীভাবে যোগাযোগ করবে সেটাও বলছি। এটা মেডিস্কাই হসপিটাল, যে হসপিটালে তোমাদের কিন্তু এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে, ক্লিনিক্যাল যেটা রয়েছে সেগুলি করানো হবে। এবং পাশাপাশি আমাদের চ্যানেল তোমরা প্রত্যেকে জানো, এবং এই আমাদের চ্যানেল নার্সিং চ্যানেল, নার্স এখানে প্রচুর সংখ্যক নার্স এবছরে কিন্তু সরকারি চাকরি পেয়েছে আমাদের চ্যানেলের হাত ধরে, এবং আমাদের চ্যানেল থেকে গাইড করা হয়েছিল, এটা তোমরা শর্টস ভিডিওতে দেখে নেবে। প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু CHO বলো বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সেখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে স্টুডেন্টদের, দেখে নেবে তোমরা। যারা জয়েন করতে চাইছো মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে চাইছো, বিএসসি নার্সিং করার যে স্বপ্ন বা GNM করার যে স্বপ্ন সেটা পূরণ করতে চাইছো, প্লাস 100% প্লেসমেন্ট পেতে চাইছো মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে, তাদের জন্য বলবো যে এক্ষেত্রে আমাদের নিজস্ব হসপিটাল রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটিস রয়েছে, স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাভেলেবেল, 100% চাকরির গ্যারেন্টি থাকছে। তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। যারা বিএসসি নার্সিং করতে চাইছো, যাদের আলটিমেট স্বপ্ন বিএসসি নার্সিং করা, নিজেকে নার্স হিসাবে যারা দেখতে চাইছো তারা নিজ কম খরচের মধ্যেই মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে জয়েন করে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে। মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, অল্প খরচের মধ্যেই তোমরা GNM এবং বিএসসি নার্সিং করতে চাইছো, ফিমেল ক্যান্ডিডেটরা তারা ইমিডিয়েট যোগাযোগ করবে, এবং
নিজস্ব হসপিটাল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, 100% প্লেসমেন্ট রয়েছে, জিএনএম এবং বিএসসি নার্সিং এখানে করানো হয়। এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, বাকি সমস্ত গাইডেন্স কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। কারণ মপআপ রাউন্ড অতিক্রান্ত কার্যত অফিসিয়ালিভাবে জেনপাসের অফিসিয়ালিভাবে তিনটে রাউন্ড কিন্তু সমাপ্ত হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যারা সুযোগ পাওনি তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এখনও পর্যন্ত আমাদের কিছু সংখ্যক আসন অবশিষ্ট রয়েছে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ডাইরেক্ট এক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং আমাদের চ্যানেল যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও